পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই তৃণমূলের বিরুদ্ধে পুষছে জনতা, মানে আপনারা। দিকে দিকে দিদির দূতেরা পৌঁছতেই পড়ছেন বিক্ষোভের মুখে, আপনাদের বিক্ষোভের মুখে। ফের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বীরভূমে চলল বিক্ষোভ। খয়রা শুলে ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইসলামপুরে তৃণমূলের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকেও প্রশ্নবাণে বিদ্ধ হতে হলো, মানুষের প্রশ্নবাণে। দেখুন, ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়। মোহাম্মদ বাজারের পর এবার রামপুরহাট। আবাসের বাড়ি থেকে পানীয় জল, শতাব্দীকে ঘিরে অভিযোগের পাহাড় গ্রামবাসীদের। এই এরিয়াতে জল যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এই এরিয়ার লোক ভীষণই উপকৃত হব। হ্যাঁ, জলটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, তার উপরে বাড়ি। ক্ষোভের মুখে পাল্টা সাফাই তৃণমূল সাংসদের। একই জায়গা দুটো যেখানে বেশি স্রোতটা সেখানে চলে যাচ্ছে, জলগুলো এখানে পাচ্ছে না, তো সেটা সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে খয়রা শোলে ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আমার আজকে 62 বছর, আধার কার্ডের বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত বৃদ্ধ পেনশন পায় নাই, 7 বার জমা দিয়েছি দুয়ারে সরকারে, কোনো তার ইয়ে হয়নি। সেই জন্য আমার বিশেষ জানার দরকার আছে। আমি ব্লকেও গিয়েছিলাম যে আমার কেন হয় নাই, কি জন্য হয় নাই, কেন আমার হলো না। সেই সমস্যা আছে, সমস্যার মধ্যেও আমরা কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সমস্যা নিয়েও, এখন তো 100 দিনের টাকা বন্ধ, বাংলা আবাস যোজনার ছাড়লো, ছেড়ে দিয়ে টাকাটা এখনো ছাড়ছে না, রাস্তার বাংলা সড়ক যোজনা সেটাও টাকা বন্ধ। দিদির দুধ হয়ে গ্রামে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন ইসলামপুরের 11 বারের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের গাইশাল এক গ্রাম পঞ্চায়েতের মিরবস্তি এলাকায় বিধায়ক পৌঁছতেই বাসিন্দারা ঘিরে ধরেন তাকে। আবাস থেকে বিধবা ভাতা নিয়ে চলে একের পর এক অভিযোগ। দিকে দিকে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন দিদির দূতেরা। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অভিযোগের পাহাড়। অভিযোগ শুনতে শুনতে নাস্তানাবুদ দিদির দূতেরা। রিপাবলিক বাংলা।